রাজধানীর নীলক্ষেতে বই মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার 22 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:48 এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা 7:48 নীলক্ষেতের শাহজালাল মার্কেটে আগুন লাগে। ওই মার্কেটে অনেকগুলো বইয়ের দোকান আছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে অনেক দোকানের বই পুড়ে গেছে। দোকানের মালিকরা বই সরানোর জন্য চেষ্টা করছেন। মারুফ হাসান, বিশাল, বাংলাদেশ।